আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আমরা প্রতিদিনই সন্ধ্যায় কিছু না কিছু খেয়ে থাকি, তার জন্য সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের রেসিপিটি মূলত হচ্ছে মাংসের পিঠা। আমরা আজকে তৈরি করতে যাচ্ছি গরুর গোস্ত দিয়ে এই পিঠাটি। তার জন্য আমরা প্রথমে ময়দা গুলিয়ে নিয়েছিলাম এবং ময়দা থেকে এখন রুটি তৈরি করছি। এই সাইজের একটি রুটি থেকে আপনি 4 থেকে 5টি পিঠা তৈরি করতে পারবেন। আর প্রথমেই বলেছিলাম যে গরুর গোস্তের পিঠা, তো আমরা পূর্বে রান্না করে রাখা গরুর গোস্ত এখন গরম করে নিচ্ছি। আর এগুলোকে আমরা কেটে কেটে একদম ছোট করে নিব। যতটা ছোট করে নেওয়া হবে ততটাই খেতে সুস্বাদু হবে এবং গরুর গোস্তের মধ্যে মশলাগুলো পারফেক্টলি ঢুকে যাবে। তো আপনারা দেখছেন আমরা কতটা কুচি কুচি করে নিয়েছি গোস্তগুলোকে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মরিচ কাটা আর পেঁয়াজ কুচি। তো আমরা যেহেতু বলেছিলাম যে এটি হচ্ছে মাংসের পিঠা, তার জন্য আমরা ভিতরে পুর হিসেবে এই মাংসগুলোকেই দিব। আর একে সুন্দরভাবে যাতে পেঁয়াজগুলো হয় ওই পর্যন্তই চুলার মধ্যে রাখবো। পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসলে আমরা চুলা থেকে এই উপকরণটি নামিয়ে নিব। তো দেখছেন আমাদের পেঁয়াজ আর মরিচ সুন্দরভাবে এর মধ্যে মিশে গিয়েছে। আর এখন আমরা রুটির মধ্যে আমাদের পুরটা দিয়ে দিচ্ছি। তো আমরা যেভাবে তৈরি করছি আপনারাও বাসায় সেমভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাদের জানাতে পারেন যে আপনাদের তৈরি পিঠাটি কীরকম হয়েছিল। আমরা যতটুকু জানি এই সব নাস্তা বাচ্চাদের খুব পছন্দনীয় হয়, শুধু বাচ্চারা না বড়দেরও খুব মুখরোচক খাবার এটি। তো আমরা এখন পিঠার মুখটি বন্ধ করে দিচ্ছি, আপনারাও সেমভাবে ট্রাই করতে পারেন যাতে ভিতর থেকে কিছু বেরিয়ে না আসে। তার জন্য আমরা সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি আর এতে দেখতে সুন্দর হবে, পিঠাটি ভাজার পরে এর দৃশ্যটি আরও সুন্দর লাগবে। সন্ধ্যার নাস্তা হিসাবে এই পিঠাটি খুবই মুখরোচক আর তৈরি করতে ততটা বেশি সময়ের প্রয়োজন হয় না। আমরা এখন পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব আর খুব দ্রুতই পিঠাগুলো ভাজা হয়ে যাবে, কারণ ভিতরের পুরগুলো আমরা পূর্বেই রান্না করে নিয়েছিলাম। বাহিরটা হয়ে গেলে আমাদের পিঠাটি তৈরি হয়ে যাবে। তো দেখছেন দেখতে দেখতে পিঠা তৈরি হয়ে গিয়েছে আর পিঠার ভিতরটা খুব সুন্দর হয়েছে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম।